নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইনস। সোশ্যাল মিডিয়ার দৌলতে ফিরল ঘরের ছেলে, লক্ষ লক্ষ টাকা প্রতারণার দায়ে গ্রেপ্তার এক বসিরহাটে। দ্বৈত অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তেজনা ব্যারাকপুরে, ফের ব্যারাকপুরে মৃতদেহ উদ্ধার বন্ধ আবাসনে। রেল পুলিশের তৎপরতায় উদ্ধার হলো বেশ কয়েকটি মোবাইল ফোন রানাঘাটে। আবারও গ্রেপ্তার তিন বেআইনি মাদক বিক্রেতা বাগদায়। এবার আসছে বিস্তারিত খবরে। সোশ্যাল মিডিয়ার কুফলের কথা গুরুজনদের মুখে মুখে, কথায় কথায় ফেসবুক খারাপ, হোয়াটসঅ্যাপ খারাপ, মুখে মুখে নিন্দার ঝড় বয় অন্যান্য সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে। কিন্তু সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই মানসিক ভারসাম্যহীন হারানো সন্তানকে ফিরে পেয়ে সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে মিথ্যে ধারণা বদলে দিল হারিয়ে যাওয়া পাপ্পু সিংহের পরিবার। সন্তানকে ফিরে পেয়ে সোশ্যাল মিডিয়াকে অসংখ্য ধন্যবাদ জানালেন পাপ্পুর দাদা আবদেস সিংহ এবং মামা গুরজর সিংহ। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত সাত মাস আগে অর্থাৎ চলতি বছরের মে মাসের চার তারিখ বিহারের মাধিপুর জেলার চৌসা থানার ভাটগোয়ারা অঞ্চলে বছর ২৫ পাপ্পু সিংহের বাড়ি থেকে বেরিয়ে বোনের বাড়ি যাওয়ার পথেই নিখোঁজ হয়ে গিয়েছিল। মানসিক ভারসাম্য হওয়ায় তার আর বাড়ি ফেরা হয়নি। পরিবারের লোকজন খোঁজ খবর করেও সন্ধান পাননি। স্থানীয় থানাও কোনো ফুটেজ দিতে পারেনি। শেষ পর্যন্ত সাহায্য পেল সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যে পদ ভুল করে পাপ্পু চলে আসে বসিরহাট মহকুমার বাদুরিয়ার কলঙ্গিতে। সেখানকার রফিকুজ্জামান নামক এক সুহৃদ চিকিৎসক পাপ্পুর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। ভাইরাল হয় সেই ছবি। আর এমনই জানালেন চিকিৎসক রফিকুজ্জামান, পুরোপুরি মানসিক ভারসাম্যহীন অবস্থায় পাই এলাকাতে। উনি ঘোরাঘুরি করতো, নাম হচ্ছে পাপ্পু কুমার সিং। তারপর থেকে আমরা কম বেশি ওর হচ্ছে পায়ে একটা ইনফেকশান ছিল, হাতে চোট ছিল, তো সেগুলোর আমরা চিকিৎসা করছিলাম। ইতিমধ্যে ও আবার একটা গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করা অবস্থায় চিকিৎসা চলছিল, অনেকটাই সুস্থ হয়েছিল। সবসময় হেসে খেলে এই এলাকায় বেড়াতো। তারপরে হচ্ছে ও আবার নতুন করে ওর অ্যাক্সিডেন্ট হওয়ার পরে অসুস্থ হয়ে পড়ে। সে মতো অবস্থায় আমরা রুদ্রপুর হসপিটালে ওকে ভর্তি করি। তো ওখানে চিকিৎসার পরে অনেকটাই ও সুস্থ। তারপরে অনলাইনের মাধ্যমে ইন্টারনেটে যোগাযোগ করি। তো যেটা সবচেয়ে বড় সমস্যা হয় সেটা হচ্ছে বিহারে চৌসা নামে দুটো থানা, একটা হচ্ছে বক্সার ডিস্ট্রিক্টে আর একটা হচ্ছে মাধেপুরা ডিস্ট্রিক্টে। তো আমি বক্সার ডিস্ট্রিক্টে যে চৌসা থানা, ওখানে বহুত দিন ধরে প্রায় ১৫ দিন যাবৎ আমি চেষ্টা চালাই যে ওখানে ঠিকানা মানে জোগাড় করার জন্য, কিন্তু ওখানে ব্যর্থ হই। যেহেতু ওখানে ওরকম নামে কোনো গ্রাম নেই, তারপরে আমি মাধেপুরা ডিস্ট্রিক্টে যোগাযোগ করতেই ওদের সঙ্গে গত পরশু যোগাযোগ হয় এবং তারপরেই ওরা ওখান থেকে ট্রেন ধরে ওরা চলে এসছে। আজকে ওদের হাতে আমি তুলে দিতে পেরে সত্যি আমি নিজেকে আনন্দিত বোধ করছি। এবং প্রত্যেকটা ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকেরই এরকম যারা অসহায়, এরাই হলো প্রকৃত অসহায়। যে কোনো মানুষের কেউ না কেউ সহায় থাকে, কিন্তু যারা পথ চলতি এমন মানসিক ভারসাম্যহীন এদের কেউই তেমন সহায় থাকে না। তো আমরা যদি তাদেরকে ঘৃণা না করে, তাদেরকে নিজের মনে করে, তাদেরকে যদি আদর যত্ন করি, তো অবশ্যই তারা তাদের যে মানসিক ভারসাম্যহীনতার কারণে যে জড়তা, সেই জড়তাকে তারা কাটিয়ে উঠতে পারে। পাশাপাশি পাপ্পুর থেকে তার বাড়ির ঠিকানা নিয়ে যোগাযোগ করা হয় বিহারের চৌসা থানায়। পুলিশ তদন্ত শুরু করে। ইতিমধ্যেই পাপ্পুর দাদা আবদেশ সিংহ সোশ্যাল মিডিয়ায় ভাইয়ের ছবি দেখতে পায়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত ২০ নভেম্বর ওই পোস্টটি দেখার পর তারা বিহারের চৌসা থানায় যোগাযোগ করেছিল। চৌসা থানায় পুলিশ বাদুরিয়ার রফিকুজ্জামানের সাথে যোগাযোগ করিয়ে দিলে রবিবার সকালে পাপ্পুর দাদা আবেশ সিংহ এবং মামা গুরজর সিংহ তাকে নিতে চলে আসেন। চিকিৎসকের ভূয়সী প্রশংসা করে পাপ্পুর দাদা আবদেশ সিংহ জানালেন, ওই সুরেশ চিকিৎসক পাপ্পু এবং তার পরিবারের সদস্যদের মসন্দপুর স্টেশন থেকে ট্রেনে তুলে দিচ্ছেন। মনের মাঝে ট্যুর অ্যান্ড ট্রাভেল নামকরণ করে বসিরহাট মহকুমার বিভিন্ন জায়গা থেকে দেশ ও বিদেশের ভ্রমণের টিকিট ও হোটেল বুক করিয়ে দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকার প্রতারণার অভিযোগে রাকেশ দাস নামক বছর ২৫ যুবককে গ্রেপ্তার করলো বসিরহাট থানার পুলিশ। এমনকি পুলিশের তদন্তে জেরা করলে সে স্বীকার করে নেয় নকল টিকিট ছাপিয়ে গ্রাহকদের সে দিত। সেই আশ্বাসেই দীর্ঘদিন ধরে চোখের আড়ালে এই ব্যবসা চালাতো। দীর্ঘ কয়েক বছর ধরে গ্রাম থেকে শহরের সাধারণ মানুষকে ভারতবর্ষের যে কোনো জায়গায় ঘোরানোর প্রলোভন দেখিয়ে
বেশ কয়েকশো মানুষের কাছ থেকে কয়েক লক্ষ টাকা দিনের পর দিন নানাভাবে আত্মসাৎ করেছে এই যুবক। টাকা আত্মসাতের ঘটনায় এই যুবকের বিরুদ্ধে অভিযোগ বাদ যায়নি আইনজীবীদেরও। প্রায় 17 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে শনিবার রাতে রাকেশকে গ্রেপ্তার করে বসিরহাট থানার পুলিশ। রবিবার ধৃতকে নির্দিষ্ট মামলায় বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে বলেও জানা গিয়েছে। স্থানীয় সূত্রের খবর, ব্যারাকপুর সরস্বতী পল্লী অঞ্চলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে জনৈক মমিন আলীর বাড়িতে। সে সময় বাড়িতে মমিন আলীর স্ত্রী রিজিয়া বিবি একাই ছিলেন। সেই সময় বিকট শব্দে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার হঠাৎই ফেটে আগুন লেগে যায়। বিস্ফোরণের শব্দ পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। পরবর্তীতে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল আধিকারিকদের বক্তব্য, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যক্রমে রিজিয়া বিবি কিছুক্ষণের জন্য বাইরে আসায় বেঁচে যান তিনি। অপরদিকে সোদপুর নাটাগড়ের জমিদার পাড়ার বাসিন্দা অসীম ঘোষের বাড়িতে হঠাৎই আগুন লেগে যায়। আগুন লাগবার সময় বাড়িতে কেউ ছিল না। অসীমবাবু কাজে গিয়েছিলেন এবং তার স্ত্রী মেয়েকে নিয়ে টিউশন পড়াতে গিয়েছিল। ফলে এলাকাবাসী প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে, পরবর্তীতে খবর যায় দমকল বিভাগে। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন, আগুন নিয়ন্ত্রণে আনে তারা। কিন্তু ততক্ষণে ঘরের সর্বস্ব আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি, তবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে বলে দমকল বিভাগের প্রাথমিক অনুমান। বারাকপুর শহীদ মঙ্গল পাণ্ডে সরণির মঞ্জুলিকা অ্যাপার্টমেন্ট নামক এক আবাসনের চারতলার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বছর 55 এক ব্যক্তির মৃতদেহ। মৃত ব্যক্তির নাম দেবাশিস রায় ওরফে রবিবাবু। প্রতিবেশী সূত্রের খবর, রবিবার পরিচারিকা সকালে কাজ করতে এসে বহু ডাকাডাকি করেও কোনো উত্তর না পেলে সন্দেহ হয় তার। ঘটনাটি প্রতিবেশীদের জানালে পাশাপাশি খবর যায় থানায়। দ্রুত ঘটনাস্থলে হাজির হয় চিটাগড় থানার পুলিশ। কাল বিলম্ব না করে ঘরের দরজা ভেঙে ফেলে পুলিশ। মেঝেতেই রক্তাক্ত অবস্থায় দেবাশিস বাবুকে উদ্ধার করে তারা। আর এরপরেই দেবাশিস বাবুকে নিয়ে যাওয়া হয় বিএন বোস হাসপাতালে, কিন্তু সেখানে চিকিৎসক দেবাশিস বাবুকে মৃত বলে ঘোষণা করে। ফ্ল্যাটে একাই থাকতেন দেবাশিস বাবু ওরফে রবিদা, জানালেন প্রতিবেশী কৌস্তভ মুখার্জি। ওই সপ্তাহখানেক আগে উনি বিয়ে করেছেন, মানে রোজ বেসিক্যালি ড্রিঙ্কস করে বাড়ি ফিরতেন, রাত 12টা 1টা হয়ে যেত। তো ওইখান থেকে তো আমরা ফ্ল্যাটে নিরাপত্তার জন্য তো আমরা তো বলেছিলাম যে চাবিটা যখন আসতেন বাইরের লোক চাবি দিয়ে যেত, তো তো বলছে চাবিটা আপনারা আপনিই দেবেন, আপনিই উঠবেন। তো এই করতে করতে উনি একলাই থাকতেন 2 বছর ধরে। তো একলা থাকার জন্য ওই সুবাদে এবার মনে কী দুঃখ হয়েছে জানি না, তখন বাড়িওয়ালাকে আমরা ইনফর্ম করেছি, বাড়িওয়ালা হয়তো সতর্ক করেছেন ওনাকে। তারপর আজকে দেখছি এরম ঘটনা মধ্যিখানে। তার গত 2 সপ্তাহ আগে তো উনি ইয়ে করেছেন, মানে 2 দিন ধরে খোলেননি, তখন আমরা পুলিশ ডেকে দরজা ভেঙেছিলাম, পুলিশের সামনেই দরজা ভাঙা হয়েছিল, টিটাগড় থানা থেকে ডেকে ডাকা হয়েছিল। তো সেইখানে দরজা ভাঙার পর তারপর উনি ঠিক কথা বললেন, তা বলছি ঠিক ছিল, মানে নিজের ঘরে থাকতেন, বেসিক্যালি উনি অত্যাধিক মানে ড্রিঙ্ক করতেন। মর্মান্তিক এই মৃত্যুকে নিয়ে তদন্ত শুরু করেছে চিটাগড় থানার পুলিশ। ট্রেনে যাত্রা করবার সময় যাত্রীদের ট্রেন থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে ফোনের আসল মালিককে ফিরিয়ে দিল রানাঘাটের জিআরপিরা। সূত্রের খবর, ট্রেনে যাত্রা করবার সময় অনেক যাত্রীরই মোবাইল ফোন হারিয়ে যায়। গত কয়েক মাস এরকমই বেশ কিছু যাত্রীর রানাঘাটের জিআরপিএফ এর কাছ থেকে মোবাইল ফোন হারিয়ে যাওয়া বা চুরি যাওয়ার অভিযোগ দায়ের করেছিলেন। এই অভিযোগগুলির ভিত্তিতেই রানাঘাট জিআরপি থানার পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে নেমে পুলিশ ফোনের ইএমআই নাম্বার ট্র্যাক করে, আর সেই ট্র্যাকিং করার পরই বিভিন্ন জায়গা থেকে ফোনগুলি উদ্ধার করে নিয়ে আসে তারা। পরবর্তীতে ইএমআই নাম্বার মিলিয়ে অভিযোগকারীদের হাতে তাদের মোবাইল ফোনগুলি তুলে দেয় রানাঘাট জিআরপি। তারপর আমি বনগাঁ থেকে গাংনাপুরতে ঘুরেছিলাম ট্রেনে, ফার্স্ট ক্যামেরা ওটা নেমে গিয়ে দেখে মোবাইলটা নিয়ে হারিয়ে গেছিল। তারপর আমি রানাঘাটে অফিসে ইয়ে করি, কোন অফিসে? রানাঘাট জিআরপি অফিসে ডায়েরি করি, তারপর পাওয়া গেছিল। পুলিশের এহেন উদ্যোগে ফোন খুঁজে পেয়ে খুশি প্রকৃত মালিকেরা। নিজেদের ফোন পুনরায় পেয়ে তারা ধন্যবাদ জানালেন রানাঘাট জিআরপিএফ পুলিশ কর্মীদের। 5/2018 তারপর তো কলকাতা থেকে ফেরার পথে ট্রেনে আসার সময় গেদে লোকালে হারিয়ে যায়। তো আমি রানাঘাট থানা জিআরপিতে এসে জিডি করি, তো ওনারা আশ্বাস দেয় পাওয়া যাবে। তো আমি ভাবিনি পাওয়া যাবে, তো হঠাৎ আগামীকাল ফোন করে জানানো হয় যে আপনার ফোনটা পাওয়া গেছে। তো ফোনটা আমি পেয়ে গেছি, এই যে আমার ফোন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এই যে ফোন পেয়ে গেছি। তো
ওনাদের কাছে অসংখ্য ধন্যবাদ, আর জিআরপির কাছে অসংখ্য ধন্যবাদ। আমি এর জন্য আমি রানাঘাট জিআরপি থানার সমস্ত পুলিশ অফিসারদের কাছে একান্ত ভাবে কৃতজ্ঞতা জানাই। অপরদিকে অভিযোগকারীদের হারিয়ে যাওয়া জিনিস খুঁজে দিতে পেরে খুশি পুলিশ কর্মীরাও। আমাদের এই রানাঘাট জিআরপি থানায় বেশ কিছু অভিযোগ জমা পড়েছিল, যে অভিযোগগুলো তারা বিভিন্ন জায়গা থেকে তাদের সমস্ত সব মোবাইল ফোন হারিয়ে গিয়েছিল। তা আমরা এই জিআরপি থানার পক্ষ থেকে আমরা তদন্তে নেমে আমরা মোবাইলগুলো উদ্ধার করেছি, এবং যাদের মোবাইলগুলো হারিয়ে গিয়েছিল তাদেরকে ডেকে আমরা তাদের হাতে আজকে সেই সমস্ত হারিয়ে যাওয়া মোবাইলগুলো, বেশ কিছু মোবাইল তাদের হাতে তুলে দিতে পেরেছি রানাঘাট জিআরপি থানার পক্ষ থেকে। তিন বেআইনি মদ ব্যবসায়ীকে 39 লিটার দেশি মদ সহ গ্রেপ্তার করলো বাগদা থানার পুলিশ। শান্তিপুর বিষ মদ কাণ্ডের পর মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ায় নড়ে চড়ে বসেছিল প্রশাসন, চলছে বেআইনি মদ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান। জানা গিয়েছে শনিবার রাতে এবং রবিবার সকালে বাগদার কুলিয়া হেলেঞ্চা অভিযান চালিয়ে সবেদ আলী মণ্ডল, রতন সরকার, তরুলতা মণ্ডল নামক তিন বেআইনি মদ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বাগদা থানার পুলিশ। তল্লাশিতে এদের কাছ থেকে উদ্ধার হয়েছে 39 লিটার দেশি মদ। রবিবারই নির্দিষ্ট মামলায় ধৃত তিন অভিযুক্তকেই তোলা হয়েছে বনগাঁ মহকুমা আদালতে। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। জুন জুন